আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে এই তো মেয়েরে করে বাসায় আসলাম তো সেলের প্যাম্পার ছিল না বিস্কিট অনেক কিছুই ছিল না চাল টাল সব কিছুই নিয়ে আসলাম মুরগি টুরগি মানে যা অনেক জিনিসপত্র আজকে কিনে আনছি আনার পরে এগুলো গুছ গাছ করতেছি তো আসার সময় আবার কিছু টমেটোও পাইছি দেশি এইগুলাও নিয়ে আসলাম তো যাই হোক খাবারের জিনিসও আনছি অনেক মুড়ির মোয়ার থেকে শুরু করে অনেক ধরনের জিনিসই আনছি কারণ মোয়াগুলো আমার ছেলের দুই ছেলেই অনেক পছন্দ করে খায় তো ছোটোজন হাতে নিয়ে নিয়ে ঘুরে আর টুকটুক করে খায় আর কি আর এই যে চাল চালও হয়ে গেছিল তো দেখতেছি চালটা ঠিক আছে কি না তো আমরা এটা নাজের শাল চাল খাই আগে রাতা বড় খাইতাম এখন নাজের শাল ভিআইপি যেটা এটাই আনা হয় তো এটা খাইতে খাইতে এখন অভ্যাস হয়ে গেছে অন্য চালগুলা আর আনি না মানে নাজের শালটাই বেশি ভালো লাগে আর এই দেখতে মুরগি আনছিলাম এগুলো সব কাটলাম আজকে মুরগিগুলো ডেসিন করে দিছিলো না যে দোকান থেকে মুরগি আনি তো কাকু বলতেছে যে ছেলেটা বাড়িতে গেছে গা মা এখন কিভাবে আমি তো ড্রেসিনের কোনো কিছু করতে পারি না পরে বললাম যে ঠিক আছে কাকু এইভাবেই দিয়ে দেন আমি বাসায় যে পরিষ্কার করে নিবনি তো অনেকটা সময় লাগছে আমার আর এই ডিম পাড়া মুরগিগুলা পরিষ্কার করতে কিন্তু মানে গরম পানি করা লাগে দেখা যায় যে এরপরে পরিষ্কার কইরা তারপরে আবার এটা আগুনের মধ্যে পুড়াইয়া এখন অর্ধেক রাইখা দিলাম আর অল্প কিছু বোনা করতেছি রাতের জন্য তো ডিমওয়ালা মুরগি আবার এভাবে বোনা খাই কিন্তু ভীষণ ভালো লাগে আর এটাতে যেহেতু চর্বি এটা একটু বেশি থাকে তেল কিন্তু খুবই কম দিছি তারপরে দেখেন কত তেল লাগতেছে মনে হইতেছে যে অনেক তেল দিয়ে রান্না করছি আসলে কিন্তু না একদমই কম তেল দিছি তারপরে ঝুল দেওয়ার পরে এগুলো বোঝা যায় যে অনেক তেল উঠা যায় আর কি চামড়াটা যেহেতু মোটা থাকে এর জন্য এটাতে কম তেলে রান্না করলেও তেল বোঝা যায় তো যাই হোক রান্নাটা আমার প্রায়ই হয়ে গেছে নামাইয়ে নিব আর কি আর এদিক দিয়ে রান্নাটা হওয়ার পরে আমি এই যে টমেটোগুলা কাইটে নিতেছি আজকে এইগুলো ফ্রিজে রাখবো আর এইভাবে দেশি টমেটোগুলো দেখা যায় বাসার থেকে কিনতে গেলেও নিচে নিয়ে আসে অনেক দাম চায় আর আজকে দেখছি একটা বুড়া চাচা নিয়ে বসে রয়েছে তো ওনার খেতে টমেটো বললাম যে কত টাকা কেজি তো ওনার সাথে আমার দামে মিলা গেল এরপরে আমি তিন কেজি নিয়ে নিলাম কারণ এই টমেটোগুলা ফ্রিজে রাখলে টমেটোর যেই দাম থাকে সারা বছর দেখা যায় যে ওইভাবে টমেটো একশো টাকা কেজি কিনা খাওয়া লাগে আর এখন যেহেতু তিরিশ টাকা কেজিতে আমি পাইছি তো দেশি টমেটোগুলো আমি নিয়ে নিছি আবার বলছি যে আরও যদি নিয়ে আসে আমারে দিতে তো টমেটোটা ফ্রিজে থাকলে যে কোনো সময় মাছ টাছ রান্না করলে দেওয়া যায় এটা কিন্তু খাইতেও ভালোই লাগে এখন এই যে এইভাবে ফ্রিজে আমি রাখতেছি তো বক্সে একবার রাখতে নিছিলাম পরে চিন্তা করলাম যে বক্সে রাখলে আবার অন্য জিনিসপত্র রাখতে পারবো না আচ্ছা পলিথিনের মধ্যে রেখে দে আর এই যে আমার মুরগি দেখেন কি যে মজা হয়েছে একদম টেবিলে নিয়ে এসে পড়ছি পাতিল সহ আর আমার সে কি দুষ্টামি যে করে একদম সকাল বেলায় উঠে পৃথা তাজোয়ার যে উত্তু মাদ্রেসায় যায় পড়তে আর কি মক্তব্যে তো প্রতিদিন সকাল বেলায় ওরা উঠে তাদের আগে ও উঠে উঠা তো লাইট দিয়ে দিলে এগুলা করে একে একা বাসায় আর অনেক কান্নাকাটি করে ওদের সাথে ও যাবে আমি যখন গেট খুইলে দিই সাথে সাথে গেট পর্যন্ত যায় কিন্তু ঘরের মধ্যে অনেক দুষ্টামি করে পরে আইসা সবাই ভালো থাকবে না লাভে